কেঁচো খুঁড়তে গিয়ে একে একে বেরিয়ে আসছে কেউটে। আনন্দপুর কাণ্ডে জাল নথি তৈরির চক্রের অন্যতম পান্ডাকে গ্রেফতার করলো পুলিশ। নদিয়ার কৃষ্ণনগর থেকে গ্রেফতার করা হলো অন্যতম অভিযুক্তকে। ধৃতের বাড়ি থেকে জাল পাসপোর্ট, আধার কার্ড উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। আনন্দপুরের গুলশান কলোনির একটি ফ্ল্যাট থেকে এর আগে অনুপ্রবেশ ও জাল নথি ব্যবহারের অভিযোগে 17 জন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে আনন্দপুর থানার পুলিশ সিঁথি ও হাওড়ায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে দাবি, শনিবার নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকার হাঁসখালী থেকে গ্রেফতার করা হয়েছে চক্রের আরেক সদস্য বিজয় কুমার রায়কে। এই ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর আগে 3 জন এবং বিজয় কুমার রায় চতুর্থ গ্রেপ্তার। তাকে জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা এই চক্রের সঙ্গে রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তার সঙ্গে সঙ্গে কতজনের এরকম ভুয়ো পাসপোর্ট বা ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বানানো হয়েছিল সেটাও কিন্তু জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে দাবি, বিজয় কুমার রায়ের বাড়িতেই তৈরি হতো জাল আধার ও প্যান কার্ড। কৃষ্ণনগরের বাড়ি থেকে বেশ কিছু জাল নথি উদ্ধার হয়েছে, সেই সঙ্গে উদ্ধার হয়েছে জাল পরিচয়পত্র তৈরির সরঞ্জামও। এর আগে এই ঘটনায় লখনউ এটিএস গ্রেফতার করেছে মূল অভিযুক্ত মাহফুজুর রহমানকে। আনন্দপুর থানার পুলিশ সূত্রে দাবি, মাহফুজুরের থেকে অর্ডার নিয়েই বিজয় কুমার জাল পরিচয়পত্র তৈরি করত। যদিও জেরায় বিজয় কুমার জানিয়েছে মাহফুজুর রহমান নামে কাউকে তিনি চিনতেন না। তার কাছে মাহফুজুর নিজেকে দেবাশিস বিশ্বাস নামে নিজের পরিচয় দিয়েছিলেন। ধৃত বিজয় কুমারের আগামী 3রা জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। আবির দত্ত, হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।